বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আবার দুটো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করে বিস্তারিত ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে আইকন সেটা প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এখন উপস্থিত হয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করবেন পিএসসি ডব্লুবি অ্যাপ্লিকেশন ডট ইন সার্চ করলে এই যে পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন অথবা আমাদের ভিডিও ড্রেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে যেখান থেকে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন তো এই পেজ আসার পর তো আমরা দুটি নতুন অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আলোচনা করব দুটি নতুন নোটিশ তো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ড মাস্টার ওয়ার্ড মাস্টার থ্রি পদ তো তারপর আলোচনা করব যে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার কেমিস্ট পদে তো প্রথমে এখন আলোচনা করব ওয়ার্ড মাস্টার গেট দি তো এই লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে এই লিঙ্কটিতে ক্লিক করলে আমরা বিস্তারিত জানতে পারবো তো পিডিএফটি ডাউনলোড হচ্ছে তো ওপেন হলে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব তো বন্ধুরা আমাদের আমরা আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে আপনি ভারতীয় বাসিন্দা হলে আপনি যে কোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন তবু দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনি যদি ভারতীয় বাসিন্দা হন তো এখানে যে কোনো তো পদের জন্য আবেদন করতে পারবেন তো এখানে আমরা দেখে নেব যে ওয়ার্ড মাস্টার গেট দ্রি পদের নাম হচ্ছে ওয়ার্ড মাস্টার গেট দি তো ওয়ার্ড মাস্টার গেট দ্রি পদের জন্য আপনার স্যালারি আছে এখানে সাত হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা এবং যেখানে হচ্ছে গ্রেড পে তিন হাজার ছশো তো এখানে আপনি অবশ্যই বন্ধুরা এখানে যে আছে এখানে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে তবে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং এক এক দু হাজার ভিত্তিতে আমরা আরও দেখে নেব যে এখানে আপনার যে অনলাইনে আবেদন করতে হবে যেটা হচ্ছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন যেখানে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে একশো টাকা এবং এসসি এসটি এস জন্য কোনো এখানে চার্জ লাগছে না শুধুমাত্র জেনারেল এবং অফিসদের জন্য চার্জ লাগছে এবং এসসি এসটি বা পিডব্লিউদের জন্য হ্যান্ডিক্যাপের জন্য কোনো এখানে চার্জ লাগছে না তো এখানে দেখুন বন্ধুরা আপনি এখানে অনলাইনে আবেদন করতে পারবেন নভেম্বরের কুড়ি তারিখ থেকে এবং যে ক্লোজিং ডেট দশই ডিসেম্বর তো অবশ্যই আপনাকে কুড়ি তারিখে শুরু হবে এবং দশই ডিসেম্বরের মধ্যে অনলাইন আবেদন আপনাকে শেষ করে ফেলতে হবে এবং এখানে পেমেন্টের লাস্ট ডেট দশই ডিসেম্বর এবং অফলাইনে পেমেন্টের ডেট এগারোই ডিসেম্বর এবং লাস্ট ডেট জেনারেট পেমেন্ট চালান ব্রাঞ্চ ইউবিআই 10 দশ ডিসেম্বর তো বন্ধুরা আমরা আরও দেখে নেব তো এবারে আমরা আলোচনা করব যে নতুন একটি পদে শূন্য পদে নিয়ে যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার তো এই লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে এই লিঙ্কটিতে ক্লিক করলে পিডিএফটি ডাউনলোড হয়ে ওপেন হবে তো ওপেন হলে আমরা বিস্তৃত আলোচনা শুরু করব তো বন্ধুরা দেখুন এখানেও যে ব্যাপারটি আছে আপনি যদি ভারতীয় বাসিন্দা হন তো যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এখানে অ্যাডভার্টাইজ নম্বর দেওয়া আছে এবং এখানে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল কেমিস্ট তো এই পদের জন্য আপনি আবেদন করতে গেলে আপনার যে স্যালারি হবে পনেরো হাজার ছশো থেকে বিয়াল্লিশ হাজার এবং যে এখানে পে আছে পাঁচ হাজার চারশো তো এখানে যে মোট ভ্যাকেন্সি আছে তো তেরো তেরোটি ভ্যাকেন্সি আছে তো এই পদের জন্য অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার কেমিস্ট পদের জন্য যে ভ্যাকেন্সি তেরোটা এখানে আপনাকে অবশ্যই এখানে ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েট করতে হবে এগ্রিকালচারের উপরে আপনার গ্র্যাজুয়েট থাকতে হবে এবং যে মাস্টার ডিগ্রি ইকুই কেমিস্ট তো মাস্টার ডিগ্রি থাকলেও এখানে অগ্রাধিকার আপনি পাবেন তো অবশ্যই এখানে যে দেওয়া আছে মাস্ট অবশ্যই আপনাকে ব্যাচেলার ডিগ্রি করতে হবে ওর মাস্টার ডিগ্রি যে কোনো একটা থাকলেই হবে তো এরপরে আমরা দেখে নেব যে এখানে আপনার বয়স হতে হবে ছত্রিশ বছরের মধ্যে অর্থাৎ আঠেরো থেকে ছত্রিশের মধ্যে এক এক দু হাজার উনিশের ভিত্তিতে এবার যে আমরা দেখে নেব এবার পরের যে পদটি আছে অ্যাসিস্ট্যান্ট এন্টোমোলজিস্ট তো এখানে স্যালারি আছে পনেরো হাজার ছশো থেকে বিয়াল্লিশ হাজার যেখানে এখানে গ্রেড পে আছে পাঁচ টাকা এবং এখানে ভ্যাকেন্সি আছে ছটি ভ্যাকেন্সি আছে এখানে অবশ্যই আপনাকে ব্যাচেলার ডিগ্রি করতে হবে এগ্রিকালচার নিয়ে মাস্টার ডিগ্রি ওর ইকুইভ্যালেন্ট এন্টোমোলজিস্ট তো বন্ধুরা বুঝতে পারছেন এবং এখানে আপনার যে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে এক এক দু হাজার ভিত্তিতে এবার আমরা আলোচনা করব পরের যে পদটি আছে অ্যাসিস্ট্যান্ট এগোনোমোলিস্ট তো এখানে যে স্যালারি আছে পনেরো হাজার ছশো থেকে বিয়াল্লিশ হাজার এবং যেখানে গ্রেড পে আছে পাঁচ হাজার চারশো এবং এখানে শূন্য পদ পাঁচটি শূন্য পদ রয়েছে এবং এখানে অবশ্যই আপনাকে যে কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচারের উপর এবং মাস্টার ডিগ্রি অবশ্যই থাকতে হবে এন্টোমোলজিস্টের উপর তো অবশ্যই বন্ধুরা এখানে যে অবশ্যই পাস করতে হবে ফার্স্ট ক্লাস তো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করতে হবে ব্যাচেলার ডিগ্রি ওর মাস্টার ডিগ্রি এবং নলেজ মানে ধারণা থাকতে হবে এগ্রিকালচারের উপর ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচারের উপরে আপনার ধারণা থাকতে হবে এবং পরের যে পদটি আছে অ্যাসিস্ট্যান্ট প্ল্যান্ট প্যাথোলজিস্ট তো এই পদের জন্য আপনার স্যালারি আছে পনেরো হাজার ছশো থেকে বিয়াল্লিশ হাজার এবং যেখানে গেট পে আছে পাঁচ হাজার চারশো এবং এখানে ভ্যাকেন্সি আছে মোট দশটি ভ্যাকেন্সি আছে এবং এখানে অবশ্যই আপনাকে যে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার নিয়ে পাশ করতে হবে এবং মাস্টার ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট মাইকোলজি বা প্লান্ট প্যাথোলজি নিয়ে পাস করতে হবে তো এরপর আমরা দেখে নেব তো বন্ধুরা দেখুন আপনাকে অনলাইনে যে আবেদন করতে হবে অবশ্যই সেখানে আবেদন করার সময় অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং মাধ্যমে আপনি আপনাকে পেমেন্ট করতে হবে এবং এখানে আপনার যে চার্জ অনলাইনে ফর্ম ফিল আপের চার্জ আপনার সঙ্গে দুশো দশ টাকা নেওয়া হবে এবং এস সি এসটি জন্য কোনো এখানে চার্জ লাগছে না তো বন্ধুরা এখানে যে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন নভেম্বরের কুড়ি তারিখ থেকে এবং এবার আবেদনের লাস্ট ডেট এগারোই ডিসেম্বর এবং ফিস জমা দেওয়ার লাস্ট ডেট এগারোই ডিসেম্বর তো বন্ধুরা আপনারা অনলাইন থেকে পিডিএফগুলো ডাউনলোড করে আরও বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা এই আপডেটটি দেওয়ার ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এরকম প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য